Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কার জন্য সারপ্রাইজ তৈরি করছো? কৌশিকী? কৌশিকী কোনো বাচ্চা মেয়ে নয়, এটা বাচ্চাদের জন্য করা হয়। সান্তা ক্লজ এই সময় বাচ্চাদের জীবনে আসেন, তাদেরকে গিফট দেন, তাদের জীবনটা উপহারে সাজিয়ে দেন। এটা আমি প্রত্যেক বছর করে থাকি, আর এটা করতে কৌশিকী আমায় এখনো অ্যালাউ করে, বুঝতে পেরেছেন? তুমি তোমার মেয়েকে নিয়ে খুব পজিটিভ, তাই না সমরেশ? হ্যাঁ, আমি আমার মেয়েকে নিয়ে অত্যন্ত পজিটিভ, কারণ কখন আমার মেয়ে আমার। আমি তো তোমার মেয়ের কথা এখানে বলছি না, বাবারা মেয়েকে নিয়ে পজিটিভ থাকবে সেটাই তো স্বাভাবিক সমরেশ। আমি মেয়ের মায়ের কথা বলছি। মুখার্জি বাড়ি থেকে জগদ্ধাত থেকে বের করার যে প্ল্যান করা হয়েছিল সেটা আনসাকসেসফুল হয়েছে। তাতে আমাকে কনগ্রাচুলেট করার কি আছে? না, জগদ্ধাত্রীকে দেখে আমার মনে হয়েছে জগদ্ধাত্রী মুখার্জি পরিবারের সর্বনাশ করার জন্যই এখানে এসেছে, আর আই এম শিওর সেটা ও করবেই। আর আমার কাছে যে টুকরো টুকরো খবরগুলো এসে পৌঁছেছে সেখান থেকে আমি একটা নতুন চরিত্রের সন্ধান পাই, কালীচরণ বোস। সে এখন হসপিটালে আছে, আর একটা ছেলে মেনান, একটা ক্রিমিনাল, কিন্তু ওর সাথে না উৎসবের খুব ভালো সম্পর্ক। এই সবটার সাথে জগদ্ধাত্রীর একটা কোথাও না কোথাও যোগাযোগ আছে। যেদিন এই যোগাযোগটা সামনে আসবে, ইউ ওয়ান্ট টু বিলিভ সমরেশ, তুমি ভাবতে পারছো না কি ঘটবে। আমার কোম্পানি কলকাতার টপে থাকবে। হ্যাঁ, আমার নিউজ পেপার দিব্যা সেনের কোম্পানি কলকাতার টপ। আর শোনো, এই কথাটা না তুমি মাথায় রাখবে। আর হ্যাঁ, বড়দিনের রাত্রে কিন্তু তৈরি থেকো। তোমার উপন্যাস লঞ্চ এবং কি? কিছু না সমরেশ, তৈরি থাকো। হ্যালো, আপনার যেদিন উপন্যাস প্রকাশিত হবে ঠিক সেই দিন কৌশিকী মুখার্জিকে খুন করার পরিকল্পনা করা হয়েছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।